বড়দিন উপলক্ষে একটি পার্টিতে গিয়েছিলেন অজয় কাজল দম্পতির কন্যা নাইসা। শুধু নাইসা নয়, এই পার্টিতে বলিউডের আরও অনেক তারকা সন্তানরাও উপস্থিত ছিলেন। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বন্ধুর সঙ্গে ধারণ করা নাইসার একটি ভিডিও সমালোচনার জন্ম দিয়েছে। কারণ নেটিজেনদের দাবি, মাতাল অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন নাইসা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় নাইসার পরনে গোলাপি রঙের বডিকন পোশাক। ঘনিষ্ঠ বন্ধু অরহানের হাত ধরে হেঁটে আসছেন তিনি। তার আবেদনময়ী লুক যে কারো নজর কাড়বে। কিছুদূর এগিয়ে আসার পর অরহান নাইসাকে টেনে নিয়ে পেছনের দিকে হেঁটে যান। পরস্পরের সঙ্গে কথা বলতে বলতে পুনরায় ফিরে আসেন তারা। তারপর গাড়িতে উঠে যান। ভিডিওটির কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, সংগ্রাম করে বাবা মা নাম খ্যাতি তৈরি করেছেন, আর সেই খ্যাতি তাদের সন্তান এই 15 সেকেন্ডের ভিডিও দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আরেকজন লিখেছেন, মেয়েটি পুরোপুরি মাতাল। এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। শোবিজ অঙ্গনে এখনও পা রাখেননি নাইসা, কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান। মূলত বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েই অধিকাংশ সময় আলোচনার জন্ম দিয়েছেন তিনি। বিশেষ করে আবেদনময়ী পোশাকে বরাবরই নজর কেড়েছেন নাইসা।